আজকে আমরা আলোচনা করব তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে তড়িৎ বিভবের সম্পর্ক, অর্থাৎ রিলেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যান্ড ইলেকট্রিক পোটেনশিয়াল। আমরা যখন তড়িৎ বিভবের আলোচনা শুরু করেছিলাম, সেখানে আমরা একটা কথা বলেছিলাম যে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে যদি তড়িৎ বিভবের মান জানা থাকে, তাহলে সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত সেটা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। তার কারণ, তড়িৎ বিভবের সঙ্গে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একটা সম্পর্ক রয়েছে, এবং সেই রিলেশনটাকে ইউজ করেই আমরা তড়িৎ বিভবের মান জানা থাকলে পরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান খুব সহজেই নির্ণয় করতে পারি। কী সেই রিলেশন, সেটাকেই আজকে আমরা বিস্তারিতভাবে দেখব, এবং সেটা নির্ণয় করার চেষ্টা করব যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এবং তড়িৎ বিভব ভি, এরা পরস্পরের সঙ্গে যে রিলেটেড, তারা কী রিলেশন দ্বারা রিলেটেড, সেই রিলেশনটাকে আমরা এস্টাবলিশ করার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তাহলে তড়িৎ ক্ষেত্র যখনই আমরা বলি, তখন তড়িৎ ক্ষেত্র দুরকমের হতে পারে, এটা আমরা জানি। তড়িৎ ক্ষেত্র হতে পারে এক সুষম তড়িৎ ক্ষেত্র, সুষম তড়িৎ ক্ষেত্র, আর নতুবা হতে পারে সেটা অসম তড়িৎ ক্ষেত্র, অসম তড়িৎ ক্ষেত্র। আমরা দুই ক্ষেত্রেই দেখব যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এবং তড়িৎ বিভব ভি এর মধ্যে কী রিলেশন। তাহলে প্রথম ক্ষেত্রটা আমরা দেখি যে সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই, সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এবং তড়িৎ বিভব ভি এর মধ্যে কী রিলেশন। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি, ঠিক এইরকমভাবে আমরা সুষম তড়িৎ ক্ষেত্রকে রিপ্রেজেন্ট করি। আমরা দেখেছিলাম তড়িৎ বলরেখার ধারণা থেকে যে কতগুলো তড়িৎ বলরেখাগুলি যদি পরস্পরের সঙ্গে সমান্তরালভাবে এবং সমান দূরত্বে রয়েছে এমনভাবে আঁকা হয়, তাহলে এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্রকে রিপ্রেজেন্ট করে। ধরে নিচ্ছি এই সুষম তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে ই, এবং তার অভিমুখ কোন দিক থেকে কোন দিক বরাবর, বা থেকে ডান দিক বরাবর। এবার ধরে নাও এই যে সুষম তড়িৎ ক্ষেত্র, তার উপরে যে কোনো দুটি বিন্দু, এই সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই একটা বিন্দু যার নাম দিয়ে দিলাম এ, আর এই একটা বিন্দু যার নাম দিয়ে দিলাম বি, এই যে এ এবং বি, এই বিন্দু দুটি কিন্তু অ্যাকচুয়ালি খুব কাছাকাছি, খুবই ক্ষুদ্র দূরত্ব এদের মধ্যবর্তীকার, কিন্তু আমরা একটু ফাঁকা ফাঁকা করে আঁকলাম, কারণ এখানে আরও বেশ কিছু জিনিস আমাদেরকে লিখতে হবে। যদি সব কিছু এক জায়গাতে লিখতে যাই তাহলে দেখতে খুব নোংরা দেখাবে, তাই আমি একটু বোঝার সুবিধার জন্য আমরা একটু ফাঁকা ফাঁকা আঁকলাম, কিন্তু তোমরা মনে রাখবে যে এ এবং বি বিন্দু দুটি খুব কাছাকাছি। এবং ধরে নাও এই এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যবর্তীকার যে দূরত্ব সেটা খুব ক্ষুদ্র দূরত্ব, সেটা বোঝানোর জন্য আমরা লিখলাম ডিআর। পরিষ্কার হলো? তাহলে এ এবং বি হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র ই এর মধ্যে যে কোনো দুটি বিন্দু, যাদের মধ্যবর্তীকার ক্ষুদ্র ডিস্টেন্সটা হচ্ছে ডিআর। এবার ধরো আমার কাছে একটা আধান রয়েছে প্লাস স্মল কিউ, এই পরিমাণ আধান আমার এ বিন্দুতে রয়েছে। এবার আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ধারণা থেকে কী জানি, যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি ই হয়, সেই ই এর মানটা আমরা কী জানি, ই ইজ ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই কিউ, বা এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে আমরা হবে এফ ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ই, আর যদি এটাকে আমরা ভেক্টরিক্যালি লিখি তাহলে ভেক্টরিক্যালি লিখলে এফ ভেক্টর ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ই ভেক্টর। অর্থাৎ কিউ পরিমাণ আধানকে ই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মধ্যে নিয়ে এলে পরে তার উপরে এফ পরিমাণ তড়িৎ বল ক্রিয়া করে। তাহলে এই যে আধানটি প্লাস স্মল কিউ আধানটি এ বিন্দুতে রয়েছে, নিশ্চয়ই উপরে একটা তড়িৎ বল ক্রিয়া করছে, তার মান কত, কিউ ইন্টু ই, এই যে আমরা দেখলাম কিউ ইন্টু ই, এই যে তড়িৎ বল ক্রিয়া করছে এর উপরে। এবার আমি চাইছি কি, যে এই যে প্লাস স্মল কিউ আধানটি এটাকে আমরা এ থেকে বিতে নিয়ে যেতে চাই, এ থেকে বিতে এদিক বরাবর নিয়ে যেতে চাই। এখন এই আধানটির ওপরে তো একটা তড়িৎ বল ক্রিয়া করছে বাঁদিক থেকে ডান দিক বরাবর, কিন্তু আমরা একে নিয়ে যেতে চাইছি ডান দিক থেকে বাঁদিক বরাবর এ থেকে বি বিন্দু, তার মানে আমাকে কি করতে হচ্ছে, এই তড়িৎ বলের বিরুদ্ধে গিয়ে কিছুটা পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে। সে কৃতকার্যের পরিমাপটা কত হবে, সেই কৃতকার্যের পরিমাণ ডাব্লু এ টু বি, সাফিক্স আমরা লিখে দিলাম এ টু বি, তার মানে এটা বোঝাচ্ছে যে আমরা এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে চাইছি, তার জন্য বলের বিরুদ্ধে কৃতকার্য ডাব্লু এর পরিমাপ কত হবে। কৃতকার্য মানে আমরা জানি বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। দেখো এবার এটাকে যদি আমরা এক্সপ্রেশনটাকে লিখি তাহলে এটা কত হবে, এফ ইন্টু এস,
এস মানে হচ্ছে তাদের মধ্যবর্তীকার দূরত্ব, সরণ যেটা। এবার এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের বলের মানটা কত হবে, কিউ ইন্টু ই, কিউ ইন্টু ই। আর এস বলতে কি বোঝাচ্ছে, এস হচ্ছে আমাদের সরণ। সরণ বলতে কোনটা বোঝাচ্ছে, এ থেকে আমরা বিতে যাচ্ছি, তাহলে কত ডিস্টেন্স যাচ্ছে, ডিআর। আর সরণ কি, একটা ভেক্টর রাশি, তাহলে এটা হবে আমাদের ডিআর ভেক্টর। পরিষ্কার? তাহলে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে কিউ ইন্টু ই ডট ডিআর, ই এবং ডিআর দুটো ভেক্টর রাশি, দুটো ভেক্টর রাশির স্কেলার গুণফলকে আমরা কী লিখতে পারি, ই ডিআর কস থিটা, যেখানে থিটা হচ্ছে ই এবং ডিআর ভেক্টর দুটির মধ্যবর্তীকার কোণ। এইখানে দেখো ডিআর ক্রিয়া করছে কোন দিক থেকে কোন দিক বরাবর, মানে সরণ যেটা আমরা হিসাব করছি এ থেকে বি বিন্দু বরাবর, আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই তার অভিমুখ কোন দিক বরাবর, এ থেকে দূরে মানে বি থেকে এ বরাবর, এদিক বরাবর, তার মানে একে অপরের বিপরীত। তাহলে ই যেদিক বরাবর ক্রিয়া করছে, ডিআর ঠিক তার উল্টো দিক বরাবর ক্রিয়া করছে। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি ই ও ডিআর এর মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ থিটা সেটা হবে 180 ডিগ্রি। তার কারণ কি, ই ক্রিয়া করছে আমাদের এই দিক বরাবর, আর সরণ ডিআর ক্রিয়া করছে এই দিক বরাবর। তাহলে এদের মধ্যবর্তীকার অ্যাঙ্গেল কত হবে, 180 ডিগ্রি। তাহলে থিটা জায়গায় আমরা লিখতে পারি 180 ডিগ্রি, সেটা লিখলে আমরা পাচ্ছি কিউ ইন্টু ই ডিআর কস 180 ডিগ্রি। আর কস 180 ডিগ্রি ভ্যালু কত হয়, -1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কিউ ইন্টু ই ডিআর -1, বা এটা একটু সুন্দর করে সাজিয়ে লিখলে মাইনাস কিউ ই ডিআর। এবার আমরা যখন এর আগের ভিডিওতে তড়িৎ বিভব প্রভেদ বা তড়িৎ বিভব পার্থক্য কী সেটা যখন আলোচনা করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে কোনো একটি আধান প্লাস কিউকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্যের পরিমাণ যদি ডাব্লু এ টু বি হয়, তাহলে আমরা লিখতে পারি যে ভি বি মাইনাস ভি এ, অর্থাৎ এ বিন্দুতে বিভবের মান যদি ভি এ হয়, এ বিন্দুতে বিভবের মান হচ্ছে ভি এ, আর বি বিন্দুতে বিভবের মান যদি ভি বি হয়, তাহলে এ এবং বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বা বিভব পার্থক্য ভি বি মাইনাস ভি এ হয়। জানি আমরা ইনিশিয়াল থেকে ফাইনাল কোন দিকে যাচ্ছি সেটাকে আমাদের দেখতে হবে, তাহলে ফাইনাল থেকে ইনিশিয়ালটা বিয়োগ করতে হয়, তাহলে ভি বি মাইনাস ভি এ সেটা কত হবে, ভি বি মাইনাস ভি এ ইজ ইকুয়ালস টু ডাব্লু এ টু বি ডিভাইডেড বাই কিউ। এটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি কিন্তু, যে তড়িৎ বিভব পার্থক্য বা তড়িৎ বিভব প্রভেদ বলতে কী বোঝায় তার রাশিমালাটা কি, সেখানে আমরা বিস্তারিতভাবে এটা দেখেছিলাম। এবার ডাব্লু এ টু বি কত হচ্ছে, মাইনাস কিউ ই ডিআর, সেটা আমরা এখানে লিখতে পারি, লিখে দিই দেখি কী হচ্ছে, মাইনাস কিউ ই ডিআর ডিভাইডেড বাই কিউ। তাহলে কিউ কিউ ক্যান্সেল আউট হয়ে যাবে, আমার কাছে পড়ে থাকবে কি, মাইনাস ই ডিআর। তাহলে ভিবি মাইনাস ভি এ ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ই ডিআর। এবার ভিবি মাইনাস ভি এ কে আমরা যদি ডিভি লিখি, ডিভি বলতে বোঝাচ্ছে এ এবং বি এর মধ্যে বিভব পার্থক্য, সেটা যদি ডিভি হয় তাহলে আমরা ডিভি ইজ ইকুয়ালস টু পেলাম মাইনাস ই ডিআর। এটাই হচ্ছে তড়িৎ বিভব ভি এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর মধ্যে রিলেশন, যেটা আমরা বের করতে চাইছিলাম। পাওয়া গেল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এবং তড়িৎ বিভব ডিভি এর মধ্যে রিলেশন। এবার এই যে রিলেশনটা আছে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কি পাচ্ছি, ডিআরটাকে যদি আমরা এইদিকে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি ডিভি ডিভাইডেড বাই ডিআর ইজ ইকুয়ালস টু মাইনাস অফ ই। আবার এটাকে যদি আরেকটু সাজিয়ে লিখি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ই ইজ ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিআর। এটা খুব পপুলার একটা রিলেশন, এই রিলেশনটাকেও তোমরা জেনে রাখো, কিন্তু এটা সবসময় ইউজ করা হয়, সবসময় বলার সময় এভাবেই বলা হয় ই ইজ ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিআর। পরিষ্কার? তাহলে এই রিলেশনটাকে তোমরা এইভাবেও মনে রাখতে পারো। তাহলে বোঝা গেল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এবং তড়িৎ বিভব ভি এর মধ্যে কী রিলেশন সেটা আমরা পেয়ে গেলাম। এটা কোন ক্ষেত্রে পেলাম, যে সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য তড়িৎ বিভব ভি এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর মধ্যে রিলেশন। এবার এই রিলেশনটাকে যদি আমরা ভেক্টরিক্যালি লিখি তাহলে কেমন হবে,
এটা দেখে নেওয়া যাক। তাহলে এখানে একটা একটা বাউন্ডারি করে দিই, ঠিক এইরকম একটা বাউন্ডারি করে দিলাম যাতে এটার থেকে এটা আলাদা করে লিখতে পারি। এবার যদি আমরা ভেক্টরিক্যালি লিখতে চাই, ভেক্টরিক্যালি ব্যাপারটা কীরকম হয়, তাহলে ভেক্টরিক্যালি দেখলে দেখো কি ব্যাপারটা কীরকম হচ্ছে, যে আমরা এই প্লাস স্মল কিউ আধানটিকে এ থেকে আমরা বি বিন্দুতে নিয়ে যেতে চাইছি। এই প্লাস কিউ আধানটি যখন এ বিন্দুতে আছে, তখন এ বিন্দুতে থাকা অবস্থায় তার উপরে যে তড়িৎ বল ক্রিয়া করছে এফ ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ই, সেটা কোন দিক বরাবর ক্রিয়া করছে, এই দিক বরাবর। এবার আধানটিকে যদি আমরা আমাদেরকে এখান থেকে সরিয়ে এ থেকে বিতে নিয়ে যেতে হয় এই তড়িৎ বলের বিরুদ্ধে, তাহলে আমাদেরকে কত পরিমাণ বল প্রয়োগ করতে হবে, এই যে বলটা ক্রিয়া করছে তার সমান এবং ঠিক বিপরীতমুখী বল এখানে ক্রিয়া করতে হবে। তাহলে এই যে প্লাস কিউ আধানটির ওপরে, প্লাস কিউ আধানের ওপরে ক্রিয়াশীল বল, কোন বল, এটাকে এ থেকে বিতে নিয়ে যেতে বল, সেটা কত হবে, সেটা হবে কিউ ইন্টু ই। এটা কিন্তু সাথে একটা মাইনাস সাইন দিতে হবে, তার কারণ কি, এখানে যে তড়িৎ বলটা ক্রিয়া করছে সেটা ক্রিয়া করছে এই দিক বরাবর, আর আমরা আধানটিকে নিয়ে যেতে চাইছি এই দিক বরাবর। তাহলে এই দিক বরাবর যে এক্সটার্নাল যে ফোর্সটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হচ্ছে, যে বাহ্যিক বলটা এই আধানটির উপরে দিতে হচ্ছে, সেটা কত হতে পারে, এই যে এদিক বরাবর যে বলটি ক্রিয়া করছে কিউ ইন্টু ই, তার সঙ্গে সমান কিন্তু বিপরীতমুখী একটা বল প্রয়োগ করতে হবে, অর্থাৎ সেটা হবে কত, মাইনাস কিউ ইন্টু ই। তাহলে এই প্লাস স্মল কিউ আধানটিকে এ থেকে বিতে নিয়ে যেতে কৃতকার্যের পরিমাণ ডাব্লু এ টু বি, সেটা কত হবে, বল ইন্টু সরণ, তার মানে এখানে বল একটি ভেক্টর রাশি, সরণ একটি ভেক্টর রাশি, কিন্তু কৃতকার্য ডাব্লু সেটা একটা স্কেলার রাশি। আর আমরা জানি একটা স্কেলার রাশি দুটো ভেক্টর রাশি থেকে পেতে পারি কখন, যখন ভেক্টর রাশি দুটির স্কেলার গুণফল হয়। আর এটা আমরা জানিও, যখন আমরা কার্যক্ষমতা শক্তি পড়েছি তখন আমরা দেখেছি যে কৃতকার্য হচ্ছে বল এবং সরণের স্কেলার গুণফলের সঙ্গে সমান। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বল মানে হচ্ছে এফ, আর সরণ কত, সরণ এখানে যদি আমরা ধরে নিই সিম্পলি আমরা যখন এক্সপ্রেশন লিখি তাহলে এস দিয়ে সরণকে বোঝাই, তাহলে এখানে এফ এর মান কত হবে, মাইনাস কিউ ইন্টু ই, এইখানে যেটা আমরা দেখলাম। আর সরণটা কত, সরণ হচ্ছে ডিআর, ডিআর মানে হচ্ছে এ থেকে বিতে যে ডিস্টেন্স, শর্টেজ ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট বা সরণ কত হয়, ডিআর, ভেক্টরিক্যালি লিখলে এরকম হবে ডিআর ভেক্টর, হলো পরিষ্কার। তাহলে এখান থেকে আমরা পেলাম মাইনাস কিউ ইন্টু ই ডট ডিআর। তাহলে আমরা দেখেছি যে এ এবং বি বিন্দুর মধ্যে, এ তে বিভব যদি ভিএ হয় আর বি বিন্দুতে তড়িৎ বিভব যদি ভিবি হয়, তাহলে এই প্লাস কিউ আধানকে এ থেকে বিতে নিয়ে যেতে হলে তড়িৎ বিভব প্রভেদের মান কত হবে, ভি বি মাইনাস ভি এ, ফাইনাল পজিশনে যে তড়িৎ বিভব মাইনাস ইনিশিয়াল পজিশনে যে তড়িৎ বিভব, তাই সেটাই হচ্ছে তড়িৎ বিভব পার্থক্য, সেটা কত হবে, ডাব্লু এ টু বি ডিভাইডেড বাই কিউ, আর ডাব্লু এ টু বি এর মান কত হলো, মাইনাস কিউ ইন্টু ই ডট ডিআর ডিভাইডেড বাই কিউ। আর ভিবি মাইনাস ভিএ কে আমরা ধরে নিলাম ডিভি, তার কারণ কি, এ এবং বি এর মধ্যে বিভব প্রভেদ কত সেটা আমরা জানতে চাইছি, আর বিভবকে সাধারণত কি ভি দিয়ে প্রকাশ করা হয়, আর পার্থক্য বোঝানোর জন্য বা স্মল এই যে এ বিন্দু আর বি বিন্দু, এই দুটি বিন্দু খুব কাছাকাছি হওয়ার জন্য এদের মধ্যে যে বিভবের পার্থক্য সেটা খুব স্মল, সেই স্মল পার্থক্যটা বোঝানোর জন্য আমাদেরকে এখানে আমরা ডিভি লিখলাম। তাহলে ডিভি ইজ ইকুয়ালস টু কত হলো, ডিভি ইজ ইকুয়ালস টু কিউ কিউ ক্যান্সেল আউট হয়ে যাবে, মাইনাস অফ ই ডট ডিআর। তাহলে ভেক্টরিক্যালি লিখলে তুমি এটাকে ডিভি ইজ ইকুয়ালস টু মাইনাস অফ ই ডট ডিআরও লিখতে পারো। তাহলে এটাকে আমরা একটু বক্স করে দিই, কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে, ই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি আধানকে এ কোনো একটি বিন্দু এ থেকে বিতে নিয়ে যেতে হলে, যেখানে কিনা এ এবং বি এর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ডিভি, আমরা লিখতে পারি ডিভি ইজ ইকুয়ালস টু মাইনাস ই ডট ডিআর। এবার যদি আমরা শুধুমাত্র মানটা কত হবে, মানে এ এবং বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদের মানটা কত সেটাকে লিখতে হলে আমরা লিখব মড অফ ডিভি ইজ ইকুয়ালস টু ই ডট ডিআর, শুধুমাত্র আমার মানটা হিসাব করছি। এখানে যে নেগেটিভ সাইনটা এখানে আমরা ব্যবহার করছি, এই নেগেটিভ সাইনটা কী বোঝাচ্ছে, তার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কী,
ফিজিক্যাল সিগনিফিকেন্সটা হচ্ছে এই যে আমরা এক্সপ্রেশনটা পেলাম ই ইজ ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিআর, বা ভেক্টরিক্যালি লিখলে ডিভি ইজ ইকুয়ালস টু মাইনাস অফ ই ডট ডিআর। এই এক্সপ্রেশন দুটিতে দেখো বারবার নেগেটিভ সাইন আসছে, এই নেগেটিভ সাইনের ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কী, এই নেগেটিভ সাইনটা ঠিক কী বোঝাচ্ছে? নেগেটিভ সাইনটা এটাই বোঝাচ্ছে যে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ বরাবর এগোতে থাকি, মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমি যদি মনে করো বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, যত দিকে যাচ্ছি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান তত বাড়ছে, তাহলে তড়িৎ বিভবের মান সেই দিক বরাবর কমতে থাকবে। কি বললাম কথাটা আরেকবার বলি, দেখো ধরো তুমি বাঁ দিক থেকে ডান দিক বরাবর এই তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে যাচ্ছ, এবং যত তুমি ডান দিক বরাবর যাচ্ছ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বাড়ছে। এই রিলেশনটা থেকে আমরা এটাই পাচ্ছি যে যত আমরা বাঁ দিক থেকে ডান দিক বরাবর যাব, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান যদি বাড়তে থাকে তাহলে বাঁ দিক থেকে ডান দিক বরাবর গেলে তড়িৎ বিভবের মান ক্রমশ কমতে থাকবে। অর্থাৎ একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ যে দিক বরাবর, সেই দিক বরাবর তড়িৎ বিভবের মান ক্রমশ কমতে থাকে। এইটাকে বোঝানোর জন্যই এই নেগেটিভ সাইনটা এখানে আসছে। বোঝা গেল? অর্থাৎ এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা এই জায়গাতে তড়িৎ বিভবকে মেজার করি, এই বিন্দুতে বিভবের মান যদি 100 ভোল্ট হয়, এই বিন্দুতে বিভবের মান হবে মনে করো 80 ভোল্ট, এই বিন্দুতে বিভবের মান হবে মনে করো 60 ভোল্ট, এই রকম। মানে আমি যত এগোচ্ছি তড়িৎ বিভবের মান তত কমছে, কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কিন্তু ক্রমশই বাড়ছে। এই ক্ষেত্রে বাড়ছে না, এই ক্ষেত্রে সুষম তড়িৎ ক্ষেত্র বোঝানোর জন্য বলছি, মানে আমি তোমাকে একটা এক্সাম্পল হিসাবে বলছি। যত আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেদিক বরাবর বাড়ছে সেদিক বরাবর এগোতে থাকি, তাহলে তড়িৎ বিভবের মান ক্রমশ সেদিক বরাবর কমতে থাকবে। সেটাই হচ্ছে নেগেটিভ সাইনটা বোঝাচ্ছে। তাহলে পরিষ্কার বোঝা গেল ব্যাপারটা? তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এবং তড়িৎ বিভব ভি এর মধ্যে কী রিলেশন সেটা আমরা পেয়ে গেলাম। এবার দেখবো যে অসম তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এবং তড়িৎ বিভব ভি এর মধ্যে কী রিলেশন। ঠিক আছে, তাহলে এই জন্য আমরা একটু উপর দিকে এটাকে তুলে নিই। আচ্ছা, এবার আমরা দেখব অসম তড়িৎ ক্ষেত্রে, অসম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এবং তড়িৎ বিভব ভি এর মধ্যে কী রিলেশন। তাহলে এইরকম একটি অসম তড়িৎ ক্ষেত্রকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি? অসম তড়িৎ ক্ষেত্রকে আমরা এইরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে এইরকম একটি আধান রাখা হয়েছে প্লাস কিউ, যার জন্য তড়িৎ বলরেখাগুলি এইভাবে বেরোচ্ছে, এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এর আধানের কাছাকাছি অঞ্চলে বেশি, এবং আমরা যত আধান থেকে দূরে যেতে থাকবো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান তত কমতে থাকবে। এটা আমরা দেখেছি তড়িৎ বলরেখার ধারণা, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ধারণা থেকে এগুলো আমাদের কাছে একটা স্পষ্ট ধারণা আছে। তাহলে এই যে তড়িৎ বলরেখাগুলির ঘনত্ব যত কাছাকাছি হবে সেই জায়গাতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেশি, আর যেখানে ঘনত্ব অনেক কম পরস্পর থেকে অনেক দূরে দূরে রয়েছে সেই জায়গাতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কম। ঠিক আছে, এবার দেখতে চাই এইরকম একটি অসম তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এবং তড়িৎ বিভব ভি এর মধ্যে কী রিলেশন। সেই ক্ষেত্রেও কি আমরা ঠিক এইরকমই একটা রিলেশন পাবো নাকি একটা আলাদা রিলেশন পাবো? ঠিক আছে, তাহলে দেখো এইখানে ধরে নাও এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটা ই রিপ্রেজেন্ট করছে, এটা ইটা কীরকম, আমরা যখন আধানে কাছাকাছি অঞ্চলে থাকবো তখন ই এর মানটা বেশি, আর আমরা যত দূরে যেতে থাকবো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর মান ক্রমশ কমতে থাকবে। এবার এই ক্ষেত্রেই এই অঞ্চলটির মধ্যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো একটি জায়গা এখানে একটা ধরে নাও এটার নাম দিয়ে দিলাম আমরা এ, আর এই জায়গাটার নাম ধরে দিলাম আমরা বি। তাহলে বি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেশি নাকি এ বিন্দুতে বেশি? অবশ্যই বি বিন্দুতে বেশি, আর আমরা যত আধান থেকে দূরে যেতে থাকবো অর্থাৎ এ বিন্দুতে গেলে পরে বি বিন্দুর তুলনায় এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কমতে থাকবে। অর্থাৎ এইখানে যে তড়িৎ ক্ষেত্রটি সেটা একটি অসম তড়িৎ ক্ষেত্র, সব জায়গাতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সমান নয়। কিন্তু এই ক্ষেত্রে যে আমরা আলোচনাটা করলাম এটা কি একটা সুষম তড়িৎ ক্ষেত্র? না, সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা এইভাবে রিলেশনটাকে ইউজ করতে পারি যে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে এইরকম একটি প্লাস কিউ আধানকে এ থেকে যদি বিতে নিয়ে যেতে চাই তাহলে তার ক্ষেত্রে এই কৃতকার্যের মান হয় মাইনাস কিউ ই ডট ডিআর, এবং সেখান থেকে আমরা জানি যে এ বিন্দুতে বিভবের মান যদি ভি এ হয় আর বি বিন্দুতে বিভবের মান যদি ভি ভি হয় তাহলে ভি বি মাইনাস ভি, অর্থাৎ ফাইনাল বিভব থেকে ইনিশিয়াল বিভবটা বাদ দিলে আমরা এ এবং বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদের মান পেয়ে যাচ্ছি, বিভব পার্থক্যের মান পেয়ে যাচ্ছি। সেই বিভব পার্থক্যের মান কত হবে? ডাব্লু ডিভাইডেড বাই কিউ। ডাব্লু ভ্যালুটা এখান থেকে আমরা বসিয়ে দিলে আমরা পাচ্ছি ডিভি ইজ ইকুয়ালস টু মাইনাস অফ ই ডট ডিআর। কিন্তু এটাকে আমরা কখন ইউজ করতে পারছি? যখন সুষম তড়িৎ ক্ষেত্র হচ্ছে, কিন্তু অসম তড়িৎ ক্ষেত্র তো আমরা এটা ইউজ করতে পারি না।
কিন্তু আমরা অসম তড়িৎ ক্ষেত্রেতেও এটাকে ব্যবহার করতে পারি। দেখো কিভাবে, এটা বেশ মজার। দেখো একটা এক্সাম্পল দিই, ধরো তোমাকে আমি বললাম যে এই একটা বিন্দু এক্স, এবার এক্স থেকে ওয়াই এই পর্যন্ত ডিস্টেন্সটা কত সেটা তুমি মেজার করো। তো তুমি কি করলে, একটা স্কেল বসালে, এ থেকে এক্স থেকে ওয়াই পর্যন্ত তুমি মাপলে, ঠিক আছে। এবার স্কেলটা কীরকমভাবে বসালে, বসানোর পরে দেখলে যে এইখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে 1 ফিট, এটা 2 ফিট, এটা 3 ফিট, এটা 4 ফিট, এটা 5 ফিট, এটা 6 ফিট, এটা 7 ফিট, এটা 8 ফিট। তাহলে এক্স থেকে ওয়াইয়ের ডিস্টেন্স হচ্ছে 8 ফিট। কিন্তু তার মানে দেখা যাচ্ছে কি, যে এক্স এবং ওয়াইয়ের মধ্যে একটা পার্থক্য রয়েছে ডিস্টেন্সের। কত ফিটের ডিস্টেন্সের? 8 ফিট ডিস্টেন্সের পার্থক্য। কিন্তু তুমি যদি এখান এই যে এক্স থেকে ওয়াইয়ের যে ডিস্টেন্সটা, এটাকে যদি ছোট ছোট অংশে ভাগ করে নাও, তাহলে কিন্তু দেখো ঘটনাটা একটু পাল্টে যাবে। অর্থাৎ তুমি যদি এইখান থেকে এইটুকুকে মেজার করো, কত পাবে? ঠিক 1 ফিট পাবে। তুমি যদি এইখান থেকে এইটুকুকে মেজার করো, দেখো 1 ফিট পাবে। যদি এখান থেকে তুমি এইটুকুকে মেজার করো, তাহলে 1 ফিট পাবে। অর্থাৎ ছোট 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 অংশে ভাগ করে নিলে পরে এই 8 ফিটকেও তুমি সুষমভাবে দেখাতে পারো। 1 ফিট 1 ফিট 1 ফিট 1 ফিট 1 ফিট করতে করতে আমি 8 ফিট পর্যন্ত যেতে পারি। এইখানে এইটাকেই আমি ব্যবহার করব যে এ থেকে বিতে যখন যাচ্ছি, তার মানে এ এবং বি এর মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সমান নয়, তার মানে এটা একটা অসম তড়িৎ ক্ষেত্র। কিন্তু যদি আমরা এ এবং বি বিন্দুটিকে ছোট 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 অংশে ভাগ করে নিই, এরকম ছোট ছোট অংশে ভাগ করে নিই, এরকম ছোট ছোট অংশে ভাগ করে নিই, তাহলে এই দুটো বিন্দুর মধ্যে ই এর যে পার্থক্য সেটা খুব একটা বেশি হবে না, প্রায় সমান। তার মানে আমরা ধরে নিতে পারি এই যে দুটো ক্ষেত্র, এই এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে, বা এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান প্রায় সমান। তার মানে এই ক্ষেত্রে এইটুকু জায়গার মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সুষম তড়িৎ ক্ষেত্র। তাহলে এইরকমভাবে এ এবং বি বিন্দুর মধ্যে ডিস্টেন্সটাকে আমরা এরকম ক্ষুদ্র 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 অসংখ্য খণ্ডে ভাগ করে নিতে পারি। এবং প্রতিটা খণ্ডের ক্ষেত্রে যদি তড়িৎ বিভবের মান ডিভি ইজ ইকুয়ালস টু হয় মাইনাস ই ডট ডিআর, তাহলে সম্পূর্ণ অঞ্চলটি, মানে এ থেকে বিতে যেতে আমার এ এবং বি বিন্দুর মধ্যে যে নেট পার্থক্য হবে, বিভব পার্থক্য ভিবি মাইনাস ভিএ, সেটা কত হবে? এই যে যেরকম ক্ষুদ্র 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 প্রত্যেকটা অংশের জন্য বিভবের যে পার্থক্য, সবগুলোকে নিয়ে ইন্টিগ্রেট করে দিলে আমরা পেয়ে যাব এ এবং বির মধ্যে বিভবের পার্থক্য কত। তাহলে সেটা কত হবে? ইন্টিগ্রেশন ওভার ডিভি। এবার ডিভি জায়গায় আমরা কি লিখতে পারি? এটা তাহলে এটা হবে আমাদের মাইনাস অফ ইন্টিগ্রেশন ওভার ই ডট ডিআর, অর্থাৎ ভিবি মাইনাস ভিএ, এটা হচ্ছে আমাদের মাইনাস ই ডট ডিআর। এটাও একটা ইম্পর্টেন্ট রিলেশন, তোমরা এটাকেও মনে রাখবে যে একটি অসম তড়িৎ ক্ষেত্রের মধ্যে, যেখানে ই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা সব জায়গাতে সমান নয়, সেই ক্ষেত্রে দূরত্বের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যখন চেঞ্জ হয়ে যাবে, তখন সেই ক্ষেত্রে এ এবং বি দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্যের মান কত, ভিবি মাইনাস ভিএ, সেটা কত হবে? ইন্টিগ্রেশন ওভার ই ডট ডিআর। পরিষ্কার বোঝা গেল? তাহলে একটি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এবং তড়িৎ বিভব ভি এর মধ্যে কি রিলেশন, সেটা আমরা পেয়েছি। ডিভি ইজ ইকুয়ালস টু মাইনাস ই ডট ডিআর, বা ই ইজ ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিআর, যাই বলো না কেন। আর যদি আমরা অসম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে দেখি, তাহলে এটা হবে ভিবি মাইনাস ভি, অর্থাৎ এ এবং বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদের মান বা বিভব পার্থক্যের মান, সেটা হবে ইন্টিগ্রেশন ওভার ই ডট ডিআর। এইবার আমাদের আলোচনাটাকে একটু সহজ করে যদি আমরা একটু দেখি, তাহলে একটা মজার জিনিস এখান থেকে আমরা পাই। এবার ধরে নাও এইখানে আমরা একটা তড়িৎ ক্ষেত্র এইরকমভাবে আঁকলাম, ঠিক আছে? এটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইকে নির্দেশ করছে। এবার এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো দুটি বিন্দু, ধরে নাও এই একটা বিন্দু যার নাম হচ্ছে এ, এবং এই একটা বিন্দু যার নাম হচ্ছে বি, এবং এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ভি, এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ভি, অর্থাৎ ভিবি মাইনাস ভিএ, সেটা হচ্ছে আমাদের ভি, আর এদের মধ্যবর্তীকার যে ডিস্টেন্স সেটা হচ্ছে আর, অর্থাৎ
এ এবং বি এর মধ্যবর্তীকার যে স্মল ডিস্টেন্স আমরা ডিআর ধরছিলাম সেটা ধরে নাও আর। তাহলে আমরা যদি শুধুমাত্র তার মানটা শুধু ক্যালকুলেট করি তাহলে আমরা এই এক্সপ্রেশনটা থেকে আমরা কী লিখতে পারি, ইজ ইকুয়ালস টু ডিভি ডিআর মাইনাস টু। তো এটা বোঝাচ্ছে, আমরা তো বললামই তখন যে মাইনাসটা বোঝাচ্ছে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেদিক বরাবর আমরা দেখছি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ক্রমশ বা দিক থেকে ডান দিক বরাবর যদি বাড়তে থাকে তাহলে সেই দিক বরাবর গেলে পরে তড়িৎ বিভবের মান ক্রমশ কমতে থাকবে। তাহলে ডিভির জায়গায় আমরা কী লিখলাম, ভি, আর আর এর জায়গায় ডিআর এর জায়গায় লিখলাম আর। তাহলে আমার কাছে এক্সপ্রেশনটা হলো ই ইজ ইকুয়ালস টু ভি বাই আর। আচ্ছা, ভিটা আমাদের কি তড়িৎ বিভবকে বোঝাচ্ছে, আর তড়িৎ বিভবের একক কি, তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট, আর আর এর একক কি, আরটা হচ্ছে দূরত্ব, যারা এসআই একক হচ্ছে মিটার। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর একক কি হলো, ই এর একক হলো ভোল্ট পার মিটার। দেখো তো একটা কথা মনে পড়ে কিনা, যখন আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ধারণা পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বলতে বোঝায় যে একক ধনাত্মক আধানের উপরে ক্রিয়াশীল যে তড়িৎ বল সেটা হচ্ছে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, অর্থাৎ ই ইজ ইকুয়ালস টু এফ বাই কিউ। এবং এফটা কী ছিল, এফটা হচ্ছে বল, বলের একক কী, নিউটন, আর আধানের একক কী, কুলম। অর্থাৎ আমরা পেয়েছিলাম ই এর একক হচ্ছে নিউটন পার কুলম। এবং সেই আলোচনার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে নিউটন পার কুলম এককে প্রকাশ করা যেমন হয় ঠিক তার পাশাপাশি বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভোল্ট পার মিটার এই এককেও ব্যবহার করে থাকি। এবং সেখানে আমরা বলেছিলাম যে যখন আমরা তড়িৎ বিভবের ধারণা পাব তখন এই জিনিসটাকে রিলেট করতে অনেক বেশি সুবিধা হবে, বা তখন আমরা বুঝতে পারবো যে কেন আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে নিউটন পার কুলম না লিখে ভোল্ট পার মিটার লিখি। তাহলে আশা করি তোমরা এখন বুঝতে পারলে যে ভোল্ট পার মিটার কীভাবে আসলো, যে কোনো একটি ই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এ এবং বি দুটি বিন্দু যাদের মধ্যবর্তীকার দূরত্ব হচ্ছে আর এবং তাদের মধ্যে বিভব প্রভেদের মান হচ্ছে ভি, তাহলে আমরা লিখতে পারি ই ইজ ইকুয়াল, শুধুমাত্র মানটা ক্যালকুলেট করলে ই ইজ ইকুয়ালস টু ভি বাই আর। তাহলে ই ইকুয়ালস টু ভি বাই আর মানে ভি হচ্ছে তড়িৎ বিভব যার একক হচ্ছে ভোল্ট, আর আরটা হচ্ছে ডিস্টেন্স তার একক হচ্ছে মিটার। তাহলে এটা কত হলো, ভোল্ট পার মিটার। তার মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর একক আমরা লিখতে পারি ভোল্ট পার মিটার। আবার আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ধারণা থেকে দেখেছিলাম যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে লেখা হয় নিউটন পার কুলম, আবার অনেক সময় বলা হয় ভোল্ট পার মিটার। তখন একটা কনফিউশন ছিল যে কেন আমরা ভোল্ট পার মিটার লিখতে যাব, যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হওয়া উচিত নিউটন পার কুলম। আশা করি এখন আর তোমাদের মধ্যে এই সংশয়টা আর থাকবে না। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে আমরা ভোল্ট পার মিটারও লিখতে পারি। তাহলে আজকের আলোচনা আমরা যেখানে শুরু করেছিলাম, যেটা আমাদের মেইন আজকের উদ্দেশ্য ছিল যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে তড়িৎ বিভবের সম্পর্ক, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এবং তড়িৎ বিভব ভি এরা পরস্পরের সঙ্গে কীভাবে রিলেটেড সেটা আমরা দেখলাম, যে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এবং ভি এর মধ্যে রিলেশনটা হচ্ছে ই ইজ ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিআর, বা ভেক্টরিক্যালি লিখলে ডিভি ইজ ইকুয়ালস টু মাইনাস ই ডট ডিআর। আর যদি আমরা অসম তড়িৎ ক্ষেত্রে দেখি তাহলে আমরা অসম তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা কোন বিন্দু থেকে কোন বিন্দুতে যাচ্ছি, এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছি, তাহলে এ এবং বি বিন্দুর মধ্যে বিভবে পার্থক্যের মান অর্থাৎ ভিবি মাইনাস ভি এ সেটা কত হবে, ইন্টিগ্রেশন ওভার ই ডট ডিআর। এখানে ডিআর বলতে আমরা কোন ডিস্টেন্সটাকে বোঝাচ্ছি, এ থেকে বিতে যে ডিস্টেন্সটা হচ্ছে এই ইন্টিগ্রেশনটা আমরা এ থেকে বি পর্যন্ত দিচ্ছি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এবং তড়িৎ বিভব ভি এর মধ্যে কী রিলেশন। তাহলে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। এর পরের ভিডিওতে আমরা দেখব যে একটি বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভবের মানটা কত হয় বা তার এক্সপ্রেশনটা কত হয়, তখন দেখবে আমরা এই রিলেশনটাকে ইউজ করব। ঠিক আছে, তাহলে আজকের আলোচনা আমরা এখানে শেষ করি। সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো, ধন্যবাদ।